बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आमी सेलिना अख्तर शेली सहकारी शिक्षक पुलिस लाइन्स स्कूल एंड कॉलेज बगुड़ा। सुप्रिय शिक्षार्थी केमन आछो तुम्हरा? निश्चय भालो आलहमदुलिल्लाह आमिओ भालो आछि। आज के आमी पंचम श्रेणी इसलाम ओ नैतिक शिक्षा बोई थेके द्वितीय सामयिक परीक्षार सिलेबास अनुजाई तृतीय अध्याय आखलाक ओ नैतिक मूल्यबोध ए सम्पर्के तुम्हारे साथे आलोचना करब एवं पढ़ाब। तो शिक्षार्थी बंधुरा चलो आमरा आखलाक ओ नैतिक मूल्यबोध सम्पर्के जानी। आखलाक आखलाक अर्थ सदाचार चरित्र। आखलाक काके बोले? सुंदर स्वभाव ओ भालो चरित्र के आरबीते आखलाक बोले। चरित्र भालो होले जीवन सुंदर है, सुखेर है। जार चरित्र सुंदर एवं आचरण भालो से सदा सत्य कथा बोले, पिता मातार कथा शुने, शिक्षक के सम्मान करे, चिष्टिर सेवा करे, जातीय सम्पद रक्षा करे, सकलेर साथे भालो व्यवहार करे। आर जार चरित्र सुंदर नय एवं आचरण मंद से मिथ्या कथा बोले, पिता मातार अबाध्य हय, मानुषेर साथे खराब व्यवहार करे, जातीय सम्पद रक्षा करे ना, चिष्टिर सेवा करे ना, जा चरित्र आचरण सुंदर सबाई ताके भालोबाशे, बयसे बड़ होले सबाई ताके सम्मान करे, श्रद्धा करे, आर बयसे छोटो होले सबाई ताके आदर करे, स्नेह जत्न करे, सबाई तार चरित्र भालो बोले, से उत्तम लोक। एई सम्पर्के महानबी सल्लल्लाहु आलाइहि वसल्लम तोमादेर मध्ये सर्वोत्तम सेई लोक जार चरित्र सबचेये सुंदर। जार चरित्र सुंदर नय आचरण भालो नय केउ ताके ताके भालोबासे ना, श्रद्धा करे ना, आदर ओ स्नेह करे ना, सबाई ताके घृणा करे, अविश्वास करे, केउ ताके साहाज्य सहयोगिताओ करे ना। ताहले आखलाक अर्थ आमरा जानलाम एबं आखलाक काके बोले एटाओ जानलाम। आखलाक काके बोले आमि आरो एकबार बोले दिच्छि, सुंदर स्वभाव ओ भालो चरित्रके आरबीते आखलाक बोले। পরে দেখো আখলাক ও নৈতিক মূল্যবোধ। আমরা আখলাক ও নৈতিক মূল্যবোধের একটি কাহিনী আছে আমাদের বইয়ে, আমরা এটা পড়ব এখন। দেখো আখলাক ও নৈতিক মূল্যবোধ। হযরত আব্দুল কাদের জিলানী উচ্চ শিক্ষার জন্য বাগদাদে রওনা দেন। তো বাগদাদ যখন যাচ্ছিলেন তখন তার মা তাকে 40টি স্বর্ণমুদ্রা তার জামার আস্তিনে সেলাই করে দিয়েছিলেন। আর আস্তিন অর্থ হচ্ছে জামার হাতা। তো সেলাই করে দিয়ে বলেছিলেন যে তুমি সর্বদা সত্য কথা বলবে। তো উনি যখন কাফেলার সাথে বাগদাদে রওনা দিচ্ছেন, রাস্তার ভিতরে কিছু ডাকাত দল তাদেরকে আক্রমণ করে। তখন তাদের সাথে যারা ছিল তাদের সব কিছু ডাকাতরা নিয়ে নেয়, কিন্তু হযরত আব্দুল কাদের জিলানীকে বলছেন যে তোমার কাছে কিছু আছে? কিন্তু মা যেহেতু সত্য কথা বলতে বলেছে তাই সে মায়ের আদেশ মান্য করে ডাকাতদের বলেছিল যে হ্যাঁ, আমার জামার আস্তিনে 40টি স্বর্ণ মুদ্রা আছে। তো আখলাক ও নৈতিক মূল্যবোধের এই থেকে বোঝা যাচ্ছে যে সর্বদা সত্য কথা বলতে। হযরত আব্দুল কাদের জিলানির এই সত্যতা দেখে বা সত্যবাদিতা দেখে ডাকাত দলের সর্দারের বিবেক খুলে গেল এবং অনুতপ্ত হলো। তারপর তারা তওবা করলো এবং সৎ পথ ধরলো। আর উত্তম চরিত্র বা উত্তম লোকের যে চরিত্র এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর। আমাদের চরিত্র সুন্দর ও সৎ আচরণ ভালো করার কিছু উপায়, যেরকম চরিত্র আল্লাহর ইবাদত করব, পিতা মাতার কথা শুনবো, শিক্ষককে সম্মান করব, সত্য কথা বলবো, চিষ্টির সেবা করব, জাতীয় সম্পদ রক্ষা করব, মানবাধিকার ও ভ্রাতৃত্ব গড়ে তুলব, আবার কতগুলো মন্দ আচরণ থেকে আমরা দূরে থাকব, যেমন আমরা মিথ্যা কথা বলবো না, ঝগড়া বিবাদ করব না, হিংসা করব না, চুরি ডাকাতি করব না, ধূমপান করব না, দেশের ও জনগণের ক্ষতি করব না,
আল্লাহর ইবাদত ভুলবো না, কটু কথা বলবো না। এরপরে দেখো চিষ্টির সেবা, মানুষ চিষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি দয়া দেখাতে বলেছেন, আল্লাহ সকল সৃষ্টির প্রতি দয়া দেখাতে বলেছেন। পৃথিবীতে যা কিছু আছে তার প্রতি দয়া দেখাও, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। না সৃষ্টির সকল জীবের প্রতি দয়া দেখাতে বলেছেন। এই সম্পর্কে একটি ছোট্ট হাদিসে উল্লেখ আছে এখানে, যে একদা এক মহিলা পথের পাশ দিয়ে যাচ্ছিলেন, পথের পাশে দেখতে পেলেন একটি কুকুর পিপাসায় খুবই কাতর, আর্তনাদ করছে, মারা যাবে এমন অবস্থা। মহিলা দেখে দয়া হলো, তিনি কাছে গিয়ে একটি কূপ থেকে পানি নিয়ে এসে কুকুরটির মুখের সামনে ধরলেন, কুকুরটি পানি পান করল, এরপর সে প্রাণে বেঁচে গেল। মহিলা আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখালেন, কুকুরটিকে সেবা করলেন, এই জন্য আল্লাহ ওই মহিলার প্রতি খুব খুশি হলেন এবং তার জীবনের সকল গুনাহ মাফ করে দিলেন। একটি আদর্শ কাহিনী আছে, যেরকম তোমরা পড়েছ, তারপরে আমি বলি ফুয়াদের একটি ঘটনা। ফুয়াদ পঞ্চম শ্রেণীর ছাত্র, সে স্কুলে যাচ্ছিল, এমন সময় রাস্তার ভিতরে একটি গরুর গাড়ি দেখতে পেল। গাড়িতে মাল বোঝাই ছিল, কিন্তু গাড়ির চাকা খাদে পড়ে গেছে, খাদ থেকে গরু গাড়ি তুলতে পারছে না। তো ফুয়াদের দেখে খুব কষ্ট হচ্ছিল যে গরু খুব কষ্ট পাচ্ছে। তো ফুয়াদ গাড়োয়ানকে সাহায্য করলেন, গাড়িটি খাদ থেকে রাস্তার উপরে উঠিয়ে দিলেন। তারপর গাড়োয়ানকে বললেন, চাচা গরু মহিষের খুব কষ্ট হয়, কিন্তু এরা কষ্টের কথা কাউকে বলতে পারে না, তাই বোঝা এদের বেশি দেওয়া ঠিক না, আল্লাহ অসন্তুষ্ট হন, গুনাহ হয়। তো গাড়োয়ান ফুয়াদের কথা শুনে খুশি হলেন এবং ফুয়াদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তো আমরা এই কাহিনী থেকে বুঝতে পারলাম যে সৃষ্টির সেবার প্রতি দয়া করতে হবে। এরপরে দেখো দেশপ্রেম। দেশপ্রেম অর্থ কি? দেশপ্রেম অর্থ দেশকে ভালোবাসা, স্বদেশকে ভালোবাসা, জন্মভূমিকে ভালোবাসা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে কোনো একটি লিখলে হবে, যদি আসে যে দেশপ্রেম অর্থ কি, তাহলে যদি লেখো দেশকে ভালোবাসা, এটাও হবে, স্বদেশকে ভালোবাসা বা জন্মভূমিকে ভালোবাসা, যে কোনো একটি লিখলে রাইট হবে। তারপরে দেখো দেশপ্রেম কাকে বলে? নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা করা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার নামই দেশপ্রেম। তাহলে যদি প্রশ্ন আসে যে দেশপ্রেম কাকে বলে, তাহলে আমরা কি লিখব? নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা করা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার নামই হচ্ছে দেশপ্রেম। তো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি কোথায় বলো তো দেখি? তোমরা সবাই জানো, তাই না? তার জন্মভূমি হচ্ছে মক্কা নগরীতে। মক্কা নগরীতে তিনি বাস করতেন, কিন্তু মক্কার অধিবাসীরা তার সাথে অন্যায় আচরণ করলো এবং তাকে মক্কা থেকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র করলো। সে এই ষড়যন্ত্র করার পরে সে বুঝতে পেরে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলো। হিজরত অর্থ দেশ ত্যাগ। হিজরত অর্থ কি হবে? দেশ ত্যাগ। হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মভূমি মক্কা নগরী ছেড়ে যেতে খুব কষ্ট পাচ্ছিলেন এবং ব্যথিত হয়েছিলেন। তিনি মক্কা ছেড়ে যাওয়ার সময় অশ্রু ভেজা চোখে বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর কাতর কণ্ঠে বলছিলেন, হে মক্কা নগরী, তুমি কত সুন্দর, তুমি আমার জন্মভূমি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কাছে কতই না প্রিয়। হাই, আমার স্বজাতি যদি ষড়যন্ত্র না করত, এদেশ থেকে আমাকে তাড়িয়ে না দিত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের প্রতি অনেক ভালোবাসা ছিল,
তার নিজে মক্কা নগরীকে সে অনেক ভালোবাসতো। তা আমরা আমাদের দেশকে ভালোবাসি, তাই না? আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আমরা বাংলাদেশকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসবো বা ভালোবাসি। দেশের সম্পদ সংরক্ষণ করব। জায়েদ তার আব্বুকে বলল যে আব্বু আমরা দেশকে কিভাবে ভালোবাসবো। উত্তরে তার আব্বু বলল যে আমরা দেশকে যেভাবে ভালোবাসবো বা দেশের প্রতি যেভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি সেটা হলো দেশের সকলের সাথে ভালো ব্যবহার করা, কেউ বিপদে পড়লে সাহায্য করব, গৃহপালিত পশু পাখির যত্ন নেব, তাদের কোনো কষ্ট দিব না, বৃক্ষরোপণ করব, ফলমূলের গাছ লাগাবো, গাছ নষ্ট করব না, পাতা ছিঁড়ব না, ডাল ভাঙব না, বেঞ্চে দেওয়ালে বা অন্য কোথাও আজেবাজে কিছু লিখব না, সব কিছু পরিচ্ছন্ন রাখবো, সংরক্ষণ করব, পানি বিদ্যুৎ গ্যাস অপচয় করব না, জাতীয় সম্পদ রক্ষা করব, দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলব। এই সম্পর্কে জ্ঞানীরা বলেছেন দেশপ্রেম ইমানের অঙ্গ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ আখলাক, আখলাক ও নৈতিক মূল্যবোধের কিছু ঘটনা, তারপর আমাদের চরিত্রকে সুন্দর করার জন্য কি আচরণ করতে হবে, আমাদের চরিত্রকে সুন্দর করতে কিছু মন্দ আচরণ থেকে দূরে থাকতে হবে, চিষ্টির সেবা, দেশপ্রেম সম্পর্কে আমরা পড়লাম। তো আমরা এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন হয়, এখান থেকে শূন্যস্থান থাকে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন থাকে। তো তাহলে চলো আমরা এখান থেকে কিছু শূন্যস্থান শিখি। প্রথমে আমরা কিছু শূন্যস্থান শিখব। দেখো, শূন্যস্থান পূরণ করো। ক, যার আচরণ ভালো সে সকলের সাথে ভালো ড্যাশ করে। আমি জানি তোমরা হয়তো মনোযোগ সহকারে আমার পড়াগুলো শুনেছো এবং তোমরাই শূন্যস্থান বলতে পারবে বা লিখতেও পারবে, তাই না? দেখো, খ, মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি ড্যাশ দেখাবে। গ, চরিত্র ভালো হলে ড্যাশ সুন্দর হয়। ঘ, আল্লাহর ইবাদতের পর আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে মানুষের ড্যাশ করা। উ নাম্বার, আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানুষ সবচেয়ে ড্যাশ। চ, দেশপ্রেম ড্যাশ অঙ্গ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই শূন্যস্থান বলতে পারবে, তাই না? বলো তো দেখি। ক, যার আচরণ ভালো সে সকলের সাথে ভালো কি করবে বলো? ভালো ব্যবহার করবে। তারপরে খ, দেখো, মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি কি দেখাবে? দয়া দেখাবে। এরপরে গ, চরিত্র ভালো হলে কি সুন্দর হয়? চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়। ঘ নাম্বার, দেখো, আল্লাহর ইবাদতের পর আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে মানুষের কি করা? সেবা করা। আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানুষ সবচেয়ে কি? আমি বলছি কি, আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানুষ সবচেয়ে সেরা। দেশপ্রেম ড্যাশ অঙ্গ। দেশপ্রেম কি হবে? ইমানের অঙ্গ। তাহলে শূন্যস্থানগুলো আমরা জানলাম। তোমরা এগুলো আরো শূন্যস্থান থাকবে। তো যেহেতু আমরা দেশপ্রেম পর্যন্ত পড়লাম, এর পরের ক্লাস থেকে কি আছে? দেশপ্রেমের পরে আছে ক্ষমা, আমরা ওখান থেকে আবার পড়বো। আজকে আমরা যতটুকু পড়েছি এর ভিতর থেকে শূন্যস্থান কিছু শিখলাম। দেখো, শূন্যস্থানগুলো আরেকবার আমি বলি। যার আচরণ ভালো সে সকলের সাথে ভালো ব্যবহার করে। মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি দয়া দেখাবে। চরিত্র ভালো হলে
জীবন সুন্দর হয়। আল্লাহর ইবাদতের পর আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা। আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানুষ সবচেয়ে সেরা। দেশপ্রেম ইমানের অঙ্গ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটুকু আলোচনা করেছি বা পড়েছি, এর ভিতর থেকে আমরা এখন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন শিখব। তাহলে চলো সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে আবার জানি। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন তো আমি যে আমরা যে এটা পড়লাম, আখলাক, নৈতিক মূল্যবোধের কাহিনী, তারপরে হচ্ছে চিষ্টির সেবা, দেশপ্রেম, ওর ভিতর থেকে আমি কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, উত্তরগুলো আমি বলে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে পড়া শুনেছ, তোমরা পারবে। তারপরে আমি বলে দিচ্ছি। দেখো, আখলাক কাকে বলে? আখলাক অর্থ সদাচার বা চরিত্র। আখলাক কাকে বলে? সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে আখলাক বলে। এরপরে দেখো খ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে কি বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের কিসের আহ্বান জানিয়েছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের সত্য ও ন্যায় পথে চলার আহ্বান জানিয়েছিলেন। হযরত আব্দুল কাদের জেলানি কাফেলার সাথে কোথায় রওনা দিলেন? আমি কাহিনীটি পড়েছি, মনে আছে শিক্ষার্থী বন্ধুরা? হযরত আব্দুল কাদের জিলানি কাফেলার সাথে বাগদাদে রওনা দিলেন, তাই না? পরের পয়েন্টটা দেখো, তুমি যদি সৎ চরিত্রের অধিকারী হতে চাও, এক্ষেত্রে তোমাকে প্রথমে কি করতে হবে? তুমি যদি সৎ চরিত্রের অধিকারী হতে চাও, তাহলে এক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকে সত্য কথা বলতে হবে। তাহলে তুমি যদি সৎ চরিত্রের অধিকারী হতে চাও, এক্ষেত্রে তোমাকে প্রথমে কি করতে হবে? তোমাকে প্রথমে সত্য কথা বলতে হবে। এরপরে দেখো, দেশপ্রেম অর্থ কি? দেশপ্রেম অর্থ দেশকে ভালোবাসা, স্বদেশকে ভালোবাসা, জন্মভূমিকে ভালোবাসা। ছ নম্বর দেখো, দেশপ্রেম কাকে বলে? দেশপ্রেম কাকে বলে? নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা করা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার নামই হলো দেশপ্রেম। তাহলে দেশপ্রেম কাকে বলে? নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা করা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার নামই হলো দেশপ্রেম। এরপরে বর্কে জ, চিষ্টির সেবা কাকে বলে? মহান আল্লাহর সব সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি দেখানোকেই সৃষ্টির সেবা বলে। তাহলে সৃষ্টির সেবা কাকে বলে? মহান আল্লাহর সব সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি দেখানোই সৃষ্টির সেবা। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন জানলাম। এর আগে আমরা শূন্যস্থান শিখলাম ওখান থেকে। তাহলে আমরা আখলাক, আখলাক ও নৈতিক মূল্যবোধ, চিষ্টির সেবা, দেশপ্রেম, এই এইগুলো থেকে আমরা কিছু শূন্যস্থান এবং সংক্ষিপ্ত প্রশ্ন জানলাম। তো তোমাদের আমি কিছু বাড়ির কাজ দিব। তাহলে চলো কিছু বাড়ির কাজ তোমরা লিখে নাও। দেখো বাড়ির কাজ, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে এই প্রশ্নগুলো লিখে নাও। এই প্রশ্নগুলো পড়ে ভালো করে লিখে পরবর্তীতে আমাকে দেখাবে। দেখো, ক নাম্বার প্রশ্ন, আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকব? খ, আমরা কিভাবে মানুষের সেবা করব? গ, কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়? তিনটি প্রশ্ন আমি তোমাদের দিলাম, এই তিনটি প্রশ্ন লিখে নাও এবং ভালো করে পড়ে লিখবে। আমি যে পড়লাম, আলোচনা করলাম, আমরা তোমরা শুনেছ, সেখানে এই উত্তরগুলো পাবে। তো আরো একবার প্রশ্নটা আমি বলে দিচ্ছি। দেখো, আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকব? খ, আমরা কিভাবে
মানুষের সেবা করব, গ কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বই থেকে আখলাক সম্পর্কে জানলাম। তো তোমরা এই এইটা আবার বাসায় ভালো করে রিডিং পড়বে, কারণ হচ্ছে তোমাদের তো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আসে, তোমাদের বেশি বেশি রিডিং পড়লে প্রশ্নগুলো রিডিং থেকে বেশি আসে, এই জন্য বারবার রিডিং পড়বে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির বাইরে যাবে না, কারণ এই যে করোনা মহামারী, এটা থেকে সবাই বাসায় থাকবে তাহলে সেফ থাকবে। আর আব্বু আম্মুর কথা শুনবে, আবারও বললাম ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।